যারা অল্পতেই খুব রেগে যান, তারা যেসব বিষয়ে রেগে যান সেই জায়গাগুলো আইডেন্টিফাই করুন, এবং ওই জায়গাগুলোতে সম্মুখীন হওয়ার আগে নিজেকে একটু প্রিপেয়ার করুন যে আপনার এই জায়গাগুলোতে আপনি রেগে যেতে পারেন। যে জায়গায় আপনি রেগে যাচ্ছেন সেই জায়গাটা একটু স্থানটা ত্যাগ করতে আগে থেকে নিজেকে আপনি আশ্বস্ত করুন যে এই ঘটনাতে আমি রেগে যাব না। যেমন আপনি হয়তো বা বাসার মধ্যে ঢুকেই আপনি দেখবেন যে আপনার ছেলেটা বা মেয়েটা মোবাইল ব্যবহার করছে, সেটা হয়তো বা আপনার খুব রাগ হবে, আপনি রিয়্যাক্ট করে উঠবেন। নিজেকে যদি প্রিপেয়ার করে রাখেন যে জিনিসটাতে আমি রাখবো না, বা আমি এভাবে তার সাথে স্ট্র্যাটেজিক্যালি এটা বলবো, এবং যদি দেখেন যে না এটা আপনার সাংঘাতিক, আপনি রাগটা কন্ট্রোল করতে পারছেন না, তাহলে সেক্ষেত্রে ওই স্থান পরিত্যাগ করুন, নিজেকে আপনি আশ্বস্ত করুন যে এই বিষয়টা নিয়ে আমি কথা বলবো। কিন্তু কিছুক্ষণ পরে যখন আপনি নিজেকে আধ ঘন্টা বা 10 মিনিট সময় দিবেন, দেখবেন হলো আপনার যে একটা অ্যারোজাল তৈরি হয়েছিল, আপনার যে একটা রাগ তৈরি হয়েছিল, এটা আস্তে আস্তে একটু ইন্টেন্সিটিটা কমে যাবে। কাজে হাফ অ্যান আওয়ার পরে আপনি যে কথাটি বলবেন সেটা আরো অনেক বেটার কনস্ট্রাকটিভ হয়ে উঠবেন, কারণ আপনি রাগত অবস্থাতে যেই কমিউনিকেশন করবেন সেটা সাধারণত আমরা ওই সময় একটু হার্ট ফুল থাকি বলে, ওই সময়টা আমরা খুব উত্তেজিত থাকি বলে আমরা কিন্তু ঠিক স্ট্র্যাটেজিক ওয়েতে কথা বলতে পারি না, এবং সাধারণত আমরা আরেকজনকে হার্ট করে ফেলি। তো যখন আপনি হার্ট করে কারোর সাথে কথা বলবেন, রাগ হয়ে আপনি কষ্ট দিয়ে কথা বলবেন বা তার অসম্মান করে কথা বলবেন, সে কিন্তু আপনার কথাটা ঠিক অতখানি গ্রহণ করবে না। যে আমরা যখন রাগ হয়ে কোনো কিছু বলতে চাই, তখন কিন্তু আমরা আরেকজনের যে বিহেভিয়ারটা আমাদেরকে উদ্বিগ্ন করছে, কষ্ট দিচ্ছে, মন খারাপ করছে, সেটাই আমরা বিহেভিয়ারটা চেঞ্জ করতে চাই। কিন্তু আপনি যখন খুব রেগে তার সাথে কথাটা বলবেন, সেটা কিন্তু তার সাথে প্রপারলি আসলে কমিউনিকেটেড হবে না, যার কারণে খুব আমাদের বাংলায় একটা প্রবাদ আছে যে আপনি রেগে গেলেন তো হেরে গেলেন। তো অবশ্যই হলো রাগ সবসময় যে খারাপ তা না, বা রাগটা আমরা করেই থাকি, আমরা যে বিষয়টা হয় সেটা নিজের থেকে নিজেকে ডিফেন্ড করার জন্য। তারপর আমি বলবো হলো যে কিন্তু আমরা যখন ফ্রিকুয়েন্টলি রাগ করি, যখন আমরা অনেক বেশি উত্তেজিত হয়ে কথা বলি, তখন কিন্তু আমাদের প্রপারলি হলো আমাদের কথাটা আরেকজনের সাথে কমিউনিকেটেড হয় না, এবং সেটা কিন্তু আমাদের আসলে হিতে বিপরীতই হয়। তো সেক্ষেত্রে আমি বলবো নিজেকে একটু সময় দেন, আশ্বস্ত করেন, তারপরে হলো আপনি এটা কথা বলেন, এবং যে সময়টা আপনি আশ্বস্ত করলেন ওই সময়টা যখন আপনার খুব শারীরিক যে উপসর্গ কিছু হয়, কিছু অ্যাংজাইটিও সিমটম হয়, এই সময় যদি আপনি একটু ব্রিদিং এক্সারসাইজ করেন, শ্বাস প্রশ্বাসের ব্যায়াম, সেটাও কিন্তু আপনাকে একটু দেখবেন আপনার একটু একটু অ্যারোজালটা কমাতে সাহায্য করবে, আপনার অস্থিরতাটা একটু কমাবে, আপনার এবং আপনাকে দ্রুত কাম ডাউন করবে। ধন্যবাদ সকলকে।